আসসালামু আলাইকুম, হোমফেয়ারবিডি ডট কমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে রামপুরা বনশ্রী থেকে দেখে নিব 1762 স্কোয়ার ফিটের একটি ইউজ প্রপার্টি। সিঁড়ির এরিয়াটাতে দাঁড়িয়ে আছি, সাথেই থাকবেন, একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিব, ফ্যাসিলিটিস কী কী পাবেন সব কিছু কিন্তু জানিয়ে দিব। লিফটের এরিয়াটা থাকছে এই দিক থেকে, আমরা এন্ট্রিটা করব এই পাশ থেকে। সিঙ্গেল ইউনিটের একটি প্রপার্টি দেখতে এসেছি, শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ড্রয়িং কাম ডাইনিং এর স্পেসটা। যারা একটু বড় প্রপার্টি খুঁজে থাকেন তারা কিন্তু আজকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চার বেড, চার বাথ আর সাতটা বেলকনির এই প্রপার্টির আমরা এখন আছি সাততলা বিল্ডিং এর সাততলাতে। এইট ইয়ার্সের একটি ইউজ প্রপার্টি দেখতে এসেছি, একদমই বনশ্রী ই ব্লকের মেইন রোডে কিন্তু আছে। এখান থেকে চলে যাব আমরা আমাদের কিচেনের দিকে, সুন্দর একটা বেসিন কাউন্টার সেট করার আছে, বাট আপনাদের ডিটেইলে দেখিয়ে দিব। চলুন কিচেনটা একটু দেখে নেই। কিচেনের পাশে বেসিন কাউন্টারটা থাকছে, ডাউন ওয়াশের এরিয়াটা থাকছে, আর এখানে হচ্ছে আপনার স্টোভের জায়গাটা থাকছে। জানালাটা তো দেখতেই পাচ্ছেন, পাশে কিন্তু একটা বেলকনি থাকছে। সবচেয়ে বড় সুবিধা আপনি এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনটা পেয়ে যাবেন, তো এই পাশে বেলকনিটাও কিন্তু থাকছে। গ্যাস কানেকশনের জন্য অনেকে ইউজ প্রপার্টি খুঁজে থাকেন, নতুন প্রপার্টিতে যেহেতু গ্যাস কানেকশনের একটা প্রবলেম থাকে, বাট এখানে কিন্তু আপনি গ্যাস কানেকশনটা পেয়ে যাচ্ছেন। আর নিচে কিন্তু ডাউন আস এরিয়াটা করা আছে। এখন চলে যাবো আমরা আমাদের আদার্স এরিয়াতে, আর এদিকে হচ্ছে আমাদের একটা সুন্দর একটা বেসিন কাউন্টার সেট করা রয়েছে, আর পাশে কিন্তু আমাদের কমন বাথ এরিয়াটা আছে, একটু দেখে নিব। যারা বনশ্রীর দিকে প্রপার্টি খুঁজে থাকেন বা একটু বড় প্রপার্টি খুঁজে থাকেন চার বেডরুমের, তারা কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ভিজিট টাইমটা ফিক্সড করে প্রপার্টিটা ভিজিট করে ফেলবেন। এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু আপনারা বেলকনি পেয়ে যাবেন। এদিক থেকে দুটো জানালা কিন্তু থাকছে। ইস্ট ফেসিংয়ের এই প্রপার্টিটি একদমই রামপুরা বনশ্রী ই ব্লকে অবস্থিত। আপনি কিন্তু আশেপাশে স্কুল, কলেজ, হসপিটাল থেকে শুরু করে একদম সুপার শপ, বাজার সবই কিন্তু আপনি সারাউন্ডিংয়ে পেয়ে যাবেন। এছাড়া যদি রোডটা একটু বলি, যে আমরা যেহেতু ই ব্লকে আছি এখান থেকে কিন্তু আপনি রামপুরা টিভি সেন্টারটা খুবই কাছে, আর তারপরে তো আফতাবনগরটা রয়েছে, জাস্ট অপোজিটে আফতাবনগরটা রয়েছে, যেখানে আপনি ইউনিভার্সিটিতে স্কুল কলেজ সবই কিন্তু পাবেন, আর যে কোনো জায়গায় ইজিলি আপনি মুভ করতে পারবেন। এখান থেকে চলে যাব আমরা আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে, সেকেন্ড বেডরুমে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। ওপরে কিন্তু জলছাদটা করা আছে, যেহেতু আমরা সাততলা বিল্ডিংয়ের সাততলাতে আছি, সো আপনারা ওপরে জলছাদটাও করা আছে। এই বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথ বেলকনি দুইটাই পেয়ে যাবেন, আর দুটো জানালা কিন্তু থাকছে। প্রপার্টিটার এখানে টোটাল ল্যান্ড আছে 3 কাঠার একটু বেশি, আর হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ের একটি প্রপার্টি কিন্তু দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা। আবারও বলে দিচ্ছি, 8 ইয়ার্সের একটি ইউজড প্রপার্টি দেখতে এসেছি রামপুরা বনশ্রী ই ব্লকে। এখান থেকে বেলকনি এরিয়াটা একটু দেখে নিব, ফ্রন্ট সাইডে আছে, আশেপাশে একদম খোলামেলাই পাবেন। সো এখন যেমন আলোটা দেখতে পাচ্ছেন, সব সময় কিন্তু আপনি এইরকম আলোটা পেয়ে যাবেন। দুইটা বেডরুমে দেখে নিয়েছি, এখন থার্ড বেডরুমে চলে যাব। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমাদের নতুন নতুন প্রপার্টিগুলোর আপডেট পেয়ে যাবেন। ড্রয়িং রুমের এই পাশে কিন্তু দুই পাশে দুইটা বেলকনি থাকছে, আর দেখছেন যে একদম সামনের পাশটা একদম ওপেন কিন্তু আছে, আর ফ্রন্ট সাইড বলছিলাম যে এই পাশেও কিন্তু একটা রোড থাকছে। এই পাশে একটা মাঝে কিন্তু একটা ক্যাবিনেট করে দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো কিন্তু এটা ইউজ করতে পারছেন। ওপরেও কিন্তু ক্যাবিনেট করা আছে, আর প্রত্যেকটা রুমেই কিন্তু আপনারা এরকম জিপসামের কাজগুলো পেয়ে যাবেন। বেলকনি থেকে ভিউগুলো একটু দেখে নিব। আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের সুবিধার্থে একদম লোকেশন ওয়াইজ কিন্তু প্লেলিস্টটা গুছানো আছে, আপনি একদম আমাদের ইউটিউবে গিয়ে প্লেলিস্টে গেলে আপনার পছন্দের লোকেশনের ভিডিওগুলো পেয়ে যাবেন। সবগুলো ভিডিওর মধ্যে একদম প্রাইস, ফ্যাসিলিটি সব কিছুই বলা থাকে, সো ঘরে বসে আপনি প্রপার একটা ট্যুর কিন্তু করে নিতে পারছেন। এক্সাক্ট যেই অবস্থায় প্রপার্টি থাকে আমরা কিন্তু আপনাদের সেই অবস্থায় দেখিয়ে দিই, সাথে প্রাইসগুলোও জানিয়ে দিই। এখন চলে যাব আমরা আমাদের যে আরেকটা বেডরুম আছে সেই দিকে চলে যাব। এই পাশ থেকে থাকছে আমাদের আরেকটা বেডরুম, এখানে কিছু স্পেস আছে যেটা আপনি যে কোনো ফার্নিচার কিন্তু ইজিলি এখানে সেট করে নিতে পারবেন। এই দিকে থাকছে আমাদের আরেকটা বেডরুম, এটার এই পাশেও দুটো কিন্তু জানালা থাকছে, বেলকনি কিন্তু থাকছে, সাতটা বেলকনি বলছিলাম। সো প্রত্যেকটা বেডরুমের সাথে বেলকনি পাচ্ছেন, ড্রয়িং রুমে দুইটা বেলকনি থাকছে, আর কিচেনেও কিন্তু বেলকনি থাকছে। এখান থেকে হচ্ছে অ্যাটাচ বাথ এরিয়াটা একটু দেখে নেব।
গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফটের সুবিধা, জেনারেটরের সুবিধা সব কিছু কিন্তু পাচ্ছেন, আর একটা কার পার্কিংও থাকবে। সো এই প্রপার্টিটার মধ্যে আপনি কিন্তু একদম সবগুলো ইউটিলিটিস ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, সাথে পার্কিংটাও কিন্তু পাচ্ছেন। একদমই খোলামেলা একটা প্রপার্টি দেখতে এসেছি, মেইন রোডের খুবই কাছে, রামপুরা বনশ্রী ই ব্লকে, যেটা ফরাজি হসপিটালের যে গলিটা এই গলিটার মধ্যে কিন্তু অবস্থিত। ফোর্থ বেডরুমটা একটু দেখে নেবো, এটা হচ্ছে আমাদের ফোর্থ বেডরুম, আর এই পাশেও দুটো জানালা কিন্তু থাকছে, আর বাদ বেলকনি তো থাকছেই, ওপরে কিন্তু জিপসামের কাজটা করা আছে। আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের জানিয়ে দিতে পারেন যে কোথায় কেমন বাজেটে আপনি প্রপার্টি খুঁজছেন, স্ক্রিনে দেখান আমার কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আদার্স প্রপার্টিগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনি খুঁজে নিতে পারেন, www.homefairbd.com থেকে। তো আমরা চলুন এখন যে বাথ এরিয়াটা আছে দেখেন, এখানে কিন্তু একটা মিরর সেট করা রয়েছে, মানে এটা একটা ড্রেসিং এরিয়া করা হয়েছে এখানে। আর এই পাশে থাকছে আমাদের বাথ এরিয়াটা, বাথে কিন্তু সুন্দর একটা ক্যাবিনেট করা আছে, শাওয়ারের জায়গাটাও আলাদা করা আছে। পুরোটা প্রপার্টিতে কিন্তু একদম পর্যাপ্ত আলো বাতাস আপনারা পেয়ে যাবেন, যেহেতু একটু ওপরে আছে, আমরা সাততলাতে আছি, তার উপরে কিন্তু আশেপাশের এরিয়াটা একদমই খোলামেলা। ইস্ট ফেসিংয়ের একটি প্রপার্টি দেখে নিলাম আমরা, 1762 স্কোয়ার ফিটের। এখান থেকে বেলকনি এরিয়াটা দেখে নিব, তো সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিয়েছি, 4 বেড 4 বাথ আর 7টা বেলকনি, ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, সবগুলো ইউটিলিটিস ফ্যাসিলিটিস কিন্তু এখানে পেয়ে যাবেন। আর সাততলা বিল্ডিংয়ের সাততলা ছিলাম, বনশ্রীতে আছি আমরা, রামপুরা বনশ্রীতে। আরও ডিটেলস এবং প্রাইস জানতে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আর আমাদের homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।